প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোজাম্মেল শিশির আমার ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের সাথে আমাদের মহল্লা একটু ঘুরে বেড়াবো, অর্থাৎ আমরা মহল্লায় ঘুরে ঘুরে দেখবো যে আসলে কেমন মহল্লাটা, আর সেই সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, আর সেটা নিশ্চয়ই এতক্ষণে টের পেয়েছেন। তো চলুন কথা বলা যাক। এসব দেশের অলিতে গলিতে প্রচুর পরিমাণে অ্যাপল গাছ পাওয়া যায়, অর্থাৎ অধিকাংশ বাড়ির উঠোনে বা পিছনে অ্যাপল ট্রি আছে, এবং এইসব অ্যাপল ট্রি সাধারণত লোকে সাধারণত শখের বসে লাগায়, এবং প্রথমে হয়তো একটু অ্যাপল গাছের পরিচর্যা তারা করে, এরপরে আর পরিচর্যা করতে পারে না, তখন অ্যাপল গাছটা অনেক বড় হয়ে যায় এবং তখন প্রচুর পরিমাণ আপেল ধরে। প্রথমের দিকে কম ধরে কিন্তু সাইজ বড় থাকে, যখন গাছ বড় হয়ে যায় তখন আপেল ছোট হতে থাকে, তো এবং তখন ধরে প্রচুর পরিমাণ। কিন্তু সেই আপেলের পার্থক্য তৈরি হয়, অর্থাৎ প্রথম যখন গাছ ছোট থাকতে যখন ধরে সেগুলো একটু রসালো হয়, বড় হয়, সুন্দর থাকে, কিন্তু বড় হয়ে গেলে তখন ওগুলো ছোট হয়ে যায়, রস কম থাকে, আর সাইজও একটু মাঝে মাঝে একটু দাগ হয়, বেঢঙে হয়ে যায়। বিষয়টা হলো এইসব আপেল কি মানুষ খায় না, কারণ খাবে কে বা কী করবে এইসব নিয়ে, কারণ এইসব বাসা বাড়িতে ধরে নিন একজন দুজন হয়তো মানুষ থাকে বা হয়তো একটা দুটো বাচ্চা থাকে, তো তাদের পক্ষে তো এতগুলো আপেল খেয়ে শেষ করা সম্ভব না। আবার আপনি যদি মনে করেন যে এগুলো বাজারে বিক্রি করবে সেটাও সম্ভব না, কারণ এইসব আপেল আপনি বাজারে বিক্রি করলে কেউ কিনবে না, এটা বাংলাদেশের হাট বাজার না যে আপনি হাটে নিয়ে বিক্রি করবেন, কারণ এখানে যেসব গ্রোসারি স্টোর আছে সেগুলো বিশাল বড় বড় এবং সেখানকার আপেল কিন্তু অনেক মানে রসালো এবং বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের হয়ে থাকে, যেটা ফার্মে উৎপাদিত হয়, তো ফার্মের সাথে এটার পার্থক্য অনেক। ফার্মেরগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর দেখতে, বড় বড় সাইজ, যে কারণে তারা আবার বিভিন্ন ফার্ম থেকে সেগুলো সংগ্রহ করে, কিন্তু বাসা বাড়ির থেকে ব্যক্তি পর্যায় থেকে তারা কেউ সংগ্রহ করবে না এবং সেটা সংগ্রহ করে বিক্রি করার মতোও না, কারণ যে শুরুতেই বললাম এগুলো যখন গাছ বড় হয়ে গেলে তখন এর আর কোনো খাওয়ার মতো থাকে না। তার মানে এগুলো কি হয় তাহলে, এগুলো যেটা হয় বয়স হয়ে গেলে সবগুলো ঝরে ঝরে পড়ে যাবে, এরা কেউ খাবে না, হয়তো একটা দুটো হয়তো অনেক সময় বাসার লোকজন বের হয়ে খাইতে পারে, এরপরে আর সবগুলো ঝরে যাবে, এবং কেউ যদি পেরে খায়ও কেউ কিচ্ছু বলবে না। তবে আর একটা ফল আছে এখানে, সেটা হচ্ছে পিয়ার্স, যেটাকে আমরা বাংলাদেশে বলি নাশপাতি বলি। নাশপাতি এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে নাশপাতির গাছ, এই নাশপাতিও একই, যদিও নাশপাতি আমার মনে হয় আপেলের চেয়ে নাশপাতি খাওয়ার মতোই, কারণ যেটা দোকানে পাওয়া যায় সেটা আর এটার খুব বেশি পার্থক্য নাই, কিন্তু তারপরেও লোকে খায় না, কারণ একটা বাসা বাড়িতে যেটা বললাম যে হয়তো দুজন তিনজন লোক থাকে, কিন্তু একটা গাছে যে পরিমাণ নাশপাতি থাকে ওটা কে খাবে, ওগুলো খাওয়ার লোক নাই বেসিক্যালি। তো এই হলো অবস্থা। নাশপাতি বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা সম্ভবত চায়না থেকে আসে, গোল গোল, আর এখানে দুটোই পাওয়া যায়, গোল এবং এই পিয়ারার মতো যে সাইজ এটা, তবে গোলটা সাধারণত এদেশে উৎপাদন হয় না সম্ভবত, কারণ আমি এসব দেশে কখনো দেখি নাই, মানে রাস্তাঘাটে কখনো দেখি নাই, তবে এই আপেল আর এই নাশপাতিটা প্রচুর আছে লোকেদের বাড়ির সামনে পিছনে গাছ আছে, তবে এই গাছগুলো কিন্তু খুব বেশি বড়ো হয় না যতটা আপেল গাছ বড়ো হয় বা চেরি গাছ বড় হয়, চেরিও একই অবস্থা, চেরিও লোকে তেমন খায় না, যারা খাইতে চায় তারা দোকান থেকে কিনে নিয়ে এসে খায়। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এতক্ষণ সবাইকে দেখার জন্য ধন্যবাদ, ভালো লাগলে একটা লাইক বা কমেন্টস করে জানাবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।